أهل الوقت من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي أعوذ بك من همذات الشياطين وأعوذ بك ربي أن يحضرون سورة البقرة 188 এই ছখানা আয়াতে রমজান বা রোজার বিধান সম্পূর্ণ ইতিহাস রোজার দর্শন বা ফিলোসফি এবং বা আমরা যেটাকে আরবিতে কিতাব এবং হিকমাহ আর তার ভিতরে রূহ বলতে যেটা বোঝানো হয় পাওয়া যেটা প্রাপ্তি যেটা এবং মানহাজ অর্থাৎ কি করে রোজা পালন করতে হবে এটাগুলো সব কোরআনেরই ল্যাঙ্গুয়েজ কোরআনেরই পরিভাষা এগুলো 187তে বাড়তি একটা উপদেশ এখানে এসেছে হালাল রুজির জন্য হালাল যে তোমরা অন্যের সম্পদ অবৈধভাবে বা অন্যায়ভাবে ভক্ষণ করবে না 188 এটাকে আমাদের বিশেষজ্ঞরা মনে করেন যে এটা রোজার জন্য একটা অপরিহার্য শর্ত হিসেবে উল্লেখ করে দেওয়া হলো আলহামদুলিল্লাহ 189 সূরাতুল বাকারা ইয়াস আলুনাকা আনিল আহিল্লা প্রসঙ্গ বদলালো জিজ্ঞেস করে তোমাকে নতুন চাঁদগুলো সম্পর্কে হেলাল কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস বলে দাও ওটা সময় নির্ধারণী মানুষের জন্য ওয়া আল হজ এবং হজের বলে দাও হিয়া মাওয়াকিতু লিন্নাস ওটা সময় নির্ধারণী মানুষের জন্য এবং হজের ওয়া লাইসাল বিররু বে আনতাতু আল বুয়ুত এবং কোনো পুণ্য নেই এই সংস্কারে যে আসবে তোমরা ঘরগুলোতে মিন জুহুরিহা তার পেছন দিয়ে একেবারে স্থানীয় একটি সংস্কারকে এখানে সামনে আনা হয়েছে হজের প্রসঙ্গে যে হজের সময় যারা হজের নিয়ত করত মক্কার লোকেরা তারা একবার ঘর থেকে বেরিয়ে গেলে কোনো প্রয়োজনে এখন যেহেতু বাড়িঘর কাছেই কোনো প্রয়োজনে ঘরে আসতে গেলে সামনের দরজা দিয়ে আসতো না আসতো পেছনের দরজা দিয়ে ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা বরং পুণ্য তার যে আল্লাহকে ভয় করে বা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষার প্রার্থনা করে বা চেষ্টা করে ওয়া আবু আবিহা অর্থাৎ কোরআন আসার প্রেক্ষিতে এখন কি হলো তোমরা আসো তোমাদের ঘরে তার ওয়াত্তাকুল্লাহ এবং ভয় করো আল্লাহকে লাআল্লাকুম তুফলিহুন যেন তোমরা সফলতা অর্জন করতে পারো ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযিনা ইউকাতিলুনাকুম যুদ্ধ করো সরাসরি একেবারে মানে আদেশ উপদেশ বা ওসিয়াত অথবা পরামর্শ বা আদেশ ধরা যেতে পারে যুদ্ধ করো আল্লাহর পথে তাদের মোকাবেলায় যারা যুদ্ধ করে তোমার কিন্তু সীমালঙ্ঘন করবে না এখন যুদ্ধ করতে গেলেও সীমালঙ্ঘন করবে না বিষয়টা চিন্তা করে দেখার ভেবে দেখার মতো ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন নিঃসন্দেহে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না যারা সীমা লঙ্ঘন করে ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম প্রতিপক্ষ উজ্জ যুদ্ধ করো তাদের মোকাবেলায় যেখানেই তাদেরকে খুঁজে পাও ওয়াখরিজুহুম এখানে আমরা যুদ্ধ করো বলতে পারি আবার হত্যা করো তাদেরকে যেখানেই খুঁজে পাও তাদেরকে ওয়াখরিজুহুম এবং বের করে দাও তাদেরকে মিন হাইসু আখরাজুকুম সেইখান থেকে যেখান থেকে তোমাদেরকে তারা বের করেছিল ঐতিহাসিক সূত্র মতে মানে মক্কা বিজয়ের একটা আগাম বার্তার মতো এখানে দেওয়া হচ্ছে ওয়াক্তুলুহুম হাইসু সাকিফতুমুহুম হত্যা করো তাদেরকে যেখানেই খুঁজে পাও তাদেরকে ওয়া আখরিজুহুম এবং বের করে দাও তাদেরকে মিন হাইসু আখরাজু তারা তোমাদেরকে বের করেছিল
ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, কারণ ধর্মীয় প্রতারণা হত্যার চাইতেও ভয়ঙ্কর, হত্যার চাইতেও ভয়ঙ্কর ধর্মীয় প্রতারণা। অর্থাৎ আল্লাহর ঘরের নামে এখানে যা এখন চলছে এটা মানে রীতিমতো মিথ্যাচার, ভ্রষ্টাচার এবং প্রতারণা। এই জন্য আশাদ ফিতনা শব্দটির মানে করেছি ধর্মীয় প্রতারণা। আশাদ্দু মিনাল কাতল, ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মসজিদিল হারাম, তবে পবিত্র মসজিদের কাছে তাদের সঙ্গে যুদ্ধ করবে না, হাত্তা ইউকাতিলুকুম, যে পর্যন্ত না ওরা তোমাদের সাথে যুদ্ধ করে, ফিহে সেখানে, অর্থাৎ মসজিদে হারাম চত্বরে। ফাইন কাতালুকুম, এখন সেখানেও যদি যুদ্ধ করে ওরা তোমাদের মোকাবেলায়, ফাকতুলুহুম, তাহলে হত্যা করো তাদেরকে বা যুদ্ধ করো তাদের সাথে। কাদালিকা জাজাউল কাফিরিন, এভাবেই অকৃতজ্ঞ যারা, অবিশ্বাসী যারা বা আল্লাহর আহ্বান প্রত্যাখ্যান করেছে যারা, তাদের বিনিময় এভাবেই দিতে হয়, তা দিতে হয়। ফাইন ইনতাহাও, এখন তোমাদের এই লড়াকু, তোমাদের এই লড়াইয়ের মনোভাব দেখে যদি তারা ক্ষান্ত হয়, ফাইন্নাল্লাহ গাফুরুর রাহিম, তাহলে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন, এবং যুদ্ধ করে যাও তাদের সাথে যে পর্যন্ত না আর না থাকে ফিতনা। ফিতনার তর্জমা এখানে ফিতনাই রাখা হয়েছে। তো ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন, যে পর্যন্ত আর নেই ফিতনা, অর্থাৎ ধর্মীয় প্রতারণা আর নেই, এই পর্যন্ত তোমরা ওদের মোকাবেলায় যুদ্ধ করে যাও। ওয়াকুনাদ্দীনু, এবং হয়ে যায় জীবনযাপন, মানুষের জীবনযাপন শুধু আল্লাহর জন্য। ফাইনিন তাহাও, প্রত্যেকটা জায়গায় জায়গায় ইতিমধ্যে যদি তারা ক্ষান্ত হয়, ফালা ওদওয়ানা, কোনো সীমালঙ্ঘন নেই, কোনো শত্রুতা নেই, ইল্লা আলা জালিমিন, তাদের ছাড়া যারা তারপরেও মানে যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে। আমি বলি এই কথাটা যে জালেম বলতে, জালেম বলতে আমরা মনে করি যে যে হেদায়েতকে সামনে না পেয়েও, সামনে পেয়েও যে গ্রহণ করলো না, তারা আসলে নিজেদের সর্বনাশ নিজেরাই করল। 194, আশাহরুল হারামু বিশাহরিল হারাম, পবিত্র কোন মাস পরিবর্তনে পবিত্র একটি মাসই গণ্য। ওয়াল হুরুমাতু কিসাসুন, যেহেতু নিষিদ্ধতাগুলো সমান প্রতিশোধের, নিষিদ্ধতাগুলো সমান প্রতিশোধের, অর্থাৎ ভারসাম্য স্থাপনকারী কিসাস। ফামানে তাদা আলাইকুম, এখন যেই সীমালঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে তোমাদের উপরে, ফা তাদু আলাই হে, তোমরাও চড়াও হবে তার উপরে, বেমিসলেমা এতাদা আলাইকুম, ঠিক সেই রকম যেরকম সীমালঙ্ঘন বা যেরকম বাড়াবাড়ি সে করেছে তোমাদের সাথে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, এখানে এক্ষেত্রেও ভয় রাখবে আল্লাহর। ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন, জানবে যে আল্লাহ তাদের সাথে যারা তাকে ভয় করে। সর্বক্ষেত্রে যুদ্ধক্ষেত্রেও কোনো সীমালঙ্ঘন যাতে না হয়, নেহায়েত আল্লাহ বলেছেন যুদ্ধ করতে করছি, আল্লাহ যেই যেই আদেশ দিচ্ছেন, কিন্তু নিজের অন্তরের কোনো কোনো হিংসা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই যুদ্ধে আঘাত করা যাবে না। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, এবং ব্যয় করো আল্লাহর পথে। ওয়ালা তুলকু বে আইদিকুম ইলা তাহলুকাতে, নিক্ষেপ করো না নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের দিকে। ওয়া আহসিনু, বরং কি করবা, উদার হও, উদার হস্তে দাও, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, যারা একনিষ্ঠ, যারা অর্থাৎ আল্লাহর আদেশ যারা নিষ্ঠার সাথে পালন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ দিতে বলেছেন, আমি দিচ্ছি, কোনো হিসেব নেই, যেহেতু আল্লাহ দেয়া যখন দেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ জীবিকা দেন
যাকে কোনো হিসেব করেন না। ঠিক সেই রকম তুমিও ওয়া আহসিনু, এটা বাংলা শব্দ যেমন বদান্যতা করো, অর্থাৎ তুমি যে উদার হাতে দান দাও। ওয়া আলামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, জানবে আল্লাহর ভয় যারা করে আল্লাহ তাদের সাথেই আছেন। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আসলো আর এক বিধান হজের। এ পর্যন্ত কি পেলাম আমরা? পেলাম হজের সময় পেলাম, আমরা যুদ্ধের মানে আদেশ পেলাম। কি কারণে? কারণ এই কাবাকে ঘিরে একটা ধর্মীয় প্রতারণা চলছে, এটাকে দূর করতে হবে। তার সঙ্গে আর একটা যুক্ত হয়েছে, এখান থেকে এরা তোমাদেরকে বের করে দিয়েছিল, কারণ তোমরা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়েছিলে, এই জন্য এখান থেকে তোমাদেরকে বের করে দিয়েছিল। তো তোমরা এখন এখান থেকে বের করে দাও তাদেরকে। পবিত্র মাস, যে মাসটা তারা বদলায় অর্থাৎ তাদের ইচ্ছা অনুযায়ী, কারণ গ্রীষ্মকালে হজে লোক আসে না, এই কারণে কুরাইশদের ব্যবসা বাণিজ্য সেরকম হয় না, এই কারণে তারা ইচ্ছে মতো মানে নরম সময় যখন শীতকাল যখন সেই সময় মানে হজের সময় নির্ধারণ করে, তারা কুরাইশ একটা কমিটি বলেছে একটা সিন্ডিকেটের নাম, তারা বসে সিদ্ধান্ত নেয় এবং জানিয়ে দেয় হজের সময় আগামী বছর হজ হবে অমুক মাসে। শুরুই হয়েছে প্রসঙ্গের যে চাঁদের উত্থান, চাঁদ যে ওঠে প্রত্যেক মাসে নতুন চাঁদ, এটা সময়ের নির্ধারণী, মানুষ কেমন করে মাস গুনবে এবং হজের জন্য। তাহলে চাঁদকে স্থাপন করা হয়েছে যদি অর্ধেক করি হজের জন্য, হজের সময় নির্ধারণের জন্য। ভাবুন একবার গোটা প্রকৃতি কীভাবে আমাদেরকে ঘিরে আছে। তো সেই মাসের বদলানো বা পরিবর্তন তো আদৌ সম্ভব নয়, সেটা 194-তে জানিয়ে দেওয়া হলো যে পবিত্র কোনো মাস যদি পরিবর্তন করতে হয় তাহলে সেই পবিত্র মাসটা সেই বছরে আর কোথায় পাওয়া যাবে? সেটা তো সেই মাস দিয়েই পরিবর্তন করা সম্ভব, কারণ পরিবা মানে বা পবিত্রতাগুলো কেসাস বা নিষিদ্ধতাগুলো কেসাস, অর্থাৎ সমান প্রতিশোধের, অর্থাৎ কেউ কাউকে মারলে যেমন তাকে মেরে প্রতিশোধ নিতে হয়, এটা কেসাসে আমরা দেখেছি। হ্যাঁ, আয়াত যখন শুরু হয়েছে ওয়ালাকুম ফিল কেসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব 179 এবং 178-এ আছে কেসাসের পূর্ণ বিধান। ওয়া আতিমু আল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এবং পূর্ণ করো হজ এবং উমরা আল্লাহর জন্য। ফাইন উখসিরতুম, এর মধ্যে যদি পথে কোথাও আটকা পড়ে যাও, ঘেরাও হয়ে যাও, অবরুদ্ধ হও, ফামা ইস্তাইসারা মিনাল হাদিয়ে, তাহলে যাই সম্ভব হয় তোমার পক্ষে জোগাড় করা নিবেদনের পশুর, অর্থাৎ কোরবানির পশুর। ওয়ালা তাহলিকু রুসাকুম, এবং মুন্ডন করবে না তোমাদের মাথা, হাত্তা ইয়াবলুগাল হাদিউ মাহিল্লাহু, যে পর্যন্ত না তোমার নিবেদন পৌঁছে যায় তার জবাইয়ের জায়গায়, অর্থাৎ মানে মানে যাকে বলে যে মানে মরুভূমির দস্যুরা বা শত্রুরা যদি আটকে দেয় কোথাও পথে, তুমি হজে আসছো, পথে আটকা পড়ে গেছো, তোমাদেরকে যেতে দেবে না, হজ করতে দেবে না, বেশ কোরবানির পশু তারা আটকায় না, তো কোরবানির পশুকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, এবং সেটা অনুমান করো বসে বসে এখানে যে কত দূর এখান থেকে, এবং একটা পশু এখান থেকে হেঁটে যেতে কতক্ষণ লাগতে পারে, সেই তার আগে তুমি মাথা কামাবে না বা মাথা মুন্ডন করবে না। ফমান কানা মিনকুম মারিদান আও বিহি আজান মিন রাসিহি, এখন তোমাদের মধ্যে যে হবে অসুস্থ অথবা বিহি আজান মিন রাসিহি, তার আছে কোনো কষ্ট মাথায়, কোনো ঘা অথবা কোনো চর্মরোগ বা কোনো একটা সমস্যা আছে মাথায়, ফা ফিদিয়াতুন মিন সিয়ামিন, এই যে মাথা মুন্ডন করতে পারলে না এর জরিমানা দিতে হবে। কি দিয়ে? রোজা রেখে অথবা সাদাকাতিন দান করে, আও নুসুকিন অথবা আর একটা কোরবানি দিয়ে, পশু কোরবানি করে। ভাবুন মানে সময়গুলো কতটা সেন্সিটিভ,
মাথা কামাবার আদেশ, মাথা কামাই করতে পারছো না, মাথা মুন্ডন করতে পারছো না, জরিমানা, তোমারই রোগ, তোমারই অসুস্থতার কারণে জরিমানা দিতে হবে, রোজা রেখে অথবা দান করে বা আরেকটা কোরবানি দিয়ে। ফাইদা আমেন তো। এখানে আমরা দেখব যে যদি কখনো হজে যেতে অবরুদ্ধ হয়ে যাও, এখানে অনেকেই অন্যরকম তর্জমা করেছেন, সরলভাবে আমরা যদি ব্যাপারটা দেখি, ফাইদা আমিনতুম, আর যখন তোমরা নিরাপদে এই হজ করতে পারবে, ফামান তামাত্তা বিল উমরাতে ইলাল হজ। এখন যে আমি একটা শব্দ বলবো, যে শব্দটা আপনারা হয়তো একটু মানে অশোভন লাগবে, তারপরও এখন তোমাদের মধ্যে যে ভোগ করতে চাইবে একটি ওমরা হজের সাথে, অর্থাৎ সুযোগ আছে একটি ওমরা করে নিয়ে তারপর হজ করা, তো ওমরাও একটা হজ, হজ তো বৃহত্তর হজ আছেই, তা এখন তোমার কাছে সুযোগ আছে, তুমি একটা ওমরা করে নিয়ে তারপর তুমি হজের সঙ্গে আনুষ্ঠানিকতার সাথে যুক্ত হতে পারো, এইরকম কোনো সুযোগ যদি নিতে চাও, তাহলে ফামা ইস্তাই সারা মিনাল হাদিয়ে, তাহলে তোমাকে যা তোমার পক্ষ সামর্থ্য অনুযায়ী কোরবানি দিতে হবে। ফামান লাম ইয়াজিদ, কিন্তু যে এটা পারবে না, অর্থাৎ যার পক্ষে এটা আয়োজন করা সম্ভব না, এটা কোরবানি দেওয়া, কিন্তু ইচ্ছে করছে একটা ওমরা আমি করে নিই, হজ হজের একদম আনুষ্ঠানিক হজ বা বৃহত্তর হজের সঙ্গে যুক্ত হওয়ার আগে, তাহলে কী করতে হবে? সিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ, ওই হজের যে সময় 10 দিন তার মধ্যেই তোমাকে 3 দিন, এই কারণে যে যেহেতু তুমি ওমরা করেছো, হজের মূল আনুষ্ঠানিকতার আগে তুমি ওমরা করেছো, এই জন্যে তোমাকে 3 দিন রোজা রাখতে হবে ওই সময়ই। ওয়া সাবাতিন ইদা রাজাতু, 7টি বাকি থাকলো, যখন তোমরা ফিরবে বাড়িতে তখন এই 7টি পূর্ণ করতে হবে। তিলকা আশারাতুন কামিলাতুন, এই হলো 10টি পূর্ণ রোজা। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মসজিদুল হারাম, এই নিয়ম তার জন্য যার পরিবার উপস্থিত, মানে যার পরিবার কাছাকাছি থাকে না মসজিদে হারামের, অর্থাৎ বিদেশ থেকে যারা আমরা যাই বা যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসে তাদের জন্য এই নিয়ম। এই তিলকা আশারাতুন কামেলাতুন, অনেক লোকই এটা নিয়ে অনেক ধরনের বিভ্রান্তিকর চিন্তাভাব মানে কথাবার্তা ছড়িয়েছেন, এবং এই পর্যন্ত আমি দেখেছি কোনো কোনো অঞ্চলে যে এটার থেকে 10দিন রোজা, অর্থাৎ রোজাই 10 দিনের, রোজা মাসের নয়, রোজা মাত্র 10 দিনের, এটা উনি বেশ চেষ্টা করেছেন এবং সে লেখা পড়লে রীতিমতো মানে কি বলবো আর কি, যাই হোক তবুও, এবং সেটা রীতিমতো ছাপানো এবং সে ছাপানো লেখা জনগণের মধ্যে বিলি করা হয় এবং জনগণ তা পড়ে একেবারে রীতিমতো 10 রোজায় অভ্যস্ত হয়ে গেছেন তারা, আল্লাহ ক্ষমা করুন তাদেরকে। প্রসঙ্গটা সম্পূর্ণ তো হজের, এবং 10টি রোজা যদি কেউ বৃহত্তর হজের সঙ্গে হজের আগে সুযোগ পাওয়ায় কোনো ওমরা করতে চায়, ওমরা করে নিয়ে তারপর হজ করতে চায়, তাহলে যেহেতু হজের জন্য একটি কোরবানি তোমাকে দিতেই হবে, অতএব যেহেতু হজের সিজনে তুমি এই মহা সুযোগে আরেকটি সুযোগ নিতে চাচ্ছ, অতএব তোমাকে একটি কোরবানি দিতেই হবে, আর যদি না পারো তাহলে 10টি রোজা রাখতে হবে। এখন হজের সময় তুমি যেহেতু সফরে আছো সেজন্য 3টা, আর বাড়িতে গিয়ে বাকি 7টা, এইভাবে 10টা পূর্ণ হবে। এই কথাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে সুবহানাল্লাহ, যাই হোক, যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মসজিদুল হারাম, মসজিদে হারামের কাছাকাছি যার পরিবার নয় তার জন্য এই নিয়ম। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়া আলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, কোন বিধানের সঙ্গে কি উপসংহারে বলা হলো জেনে রাখবা যে আল্লাহ কিন্তু শাস্তি দানে কঠোর, কঠোর শাস্তিদাতা, মাযাল্লাহ, তার মানে ভুল ত্রুটি যেন কোনোভাবে না হয়, কারণ শুরু হয়েছে আয়াত আতিম্মু আল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এখন ভাবি আমরা যে অমুকে হজ করতে যাবেন, আমাদের সমাজে প্রচলিত কথা, অমুকে হজ করে এসেছেন, আমি হজে যাব,
অমুকে হাজি হয়ে এসেছেন, হজ করে এসেছেন, তাই না? কিন্তু এই হজটা কি আমি নিজের জন্য করি না আল্লাহর জন্য করি? এ প্রশ্ন আপনা থেকেই এখানে উদ্ভাসিত। আল হাজ্জু আশহুরুন মালুমাত, 197 সূরাতুল বাকারা। হজের মাস কটা সর্বজন বিদিত, সকলের জানা। ফমান ফারাদা ফিহিন্না আল হজ, এখন যে ধার্য করে নিল নিজের উপরে এর মধ্যে সে হজ করবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, না কোনো যৌন অভিলাষপূর্ণ, অর্থাৎ আমরা সহজ যেটা বলি, কোনো স্ত্রী সহবাস আর না কোনো অনাচার, ওয়ালা জিদালা ফিল হজ, আর না কোনো ঝগড়াঝাটি হজের মধ্যে। মানে নিজেকে কিভাবে সংকুচিত করে, নিজেকে কিভাবে সংযত করে রাখতে হবে। ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ, যাই করবে তোমরা এবং যাই করবে তোমরা ভালোর, অর্থাৎ পুণ্যার্জনে যাই তোমরা করবে, জানা থাকবে তা আল্লাহর, বা আল্লাহ তা জানবেন। মানে সময়টা এমন, এই যে বিশেষ বিশেষ সময়গুলোর যে গুরুত্ব, আমি সেই যে রোজার বাসের কথা আপনাদেরকে বলেছিলাম যে লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহর, আল্লাহরই সৃষ্টি রাত দিনের মধ্যে একটি রাতের মর্যাদা তিনি দিয়েছেন হাজার মাসের চাইতে উত্তম, সেরকম একটি রাত যেন ছুটে না যায় রোজার মাস থেকে তোমার, সেই যে সুযোগটা দেওয়া হলো 185-তে, এই বিষয়টা নতুন করে আবার ভেবে দেখবেন। দিনগুলোর মধ্যে মানে আপনি ভাবুন যে হজের জন্য চাঁদ সৃষ্টি করা হয়েছে, হজের গুরুত্ব এখন তাহলে কোথায় নেবেন আপনি? মানে গোটা প্রকৃতি, যেমন আমরা আরেকটু পিছনে যদি যাই, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান, আমাদেরকে যখন খেলাফতের অভিষেক করানো হয় তখন তিনি বলেছেন সেই তিনি সৃষ্টি করেছেন যা কিছু আছে এই পৃথিবীতে তোমাদের জন্য। আয়াত 29 বহু পেছনে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান, তাহলে এই চাঁদ, এই সূর্য, এই আকাশ, এই গ্রহ নক্ষত্র সব আমাদের জন্য। তো আমাদেরই একটা পালন করতে হবে, আমাদের বিশ্বসভা যেটা হবে বছরান্তে প্রতি বছর, সেই বিশ্বসভায় যোগদানের জন্য আমরা যে যাব সেটা, সে সময়টা নির্ণয় করবে চাঁদ, চাঁদ দেখে দেখে সে সময়টা নির্ণয় আমরা নেব। এবং এইভাবে আমরা 12টি চাঁদ যদি গণি তাহলে ধরে নেব একটা এক বছর চলে গেছে, এবং সেটাও আমরা সূরা মানে যাকে বলে তওবায় গেলে আমরা পেয়ে যাব ব্যাপারটা, যে 12টি মাসের হিসেব আল্লাহ সৃষ্টি সূচনা থেকেই 12টি মাস করেছেন সময়ের হিসেবের জন্য। ওয়ামা তাফআলু মিন খাইরিন, 197 সূরাতুল বাকারা, হজের বিধান চলছে, যাই করবে তোমরা ভালোর, ইয়ালামহুল্লাহ, জানা থাকবে তা আল্লাহর, জানবেন তা আল্লাহ, ওয়াতাজাওয়াদু, পাথেও সঙ্গে রাখবে যেন ভিক্ষা করতে না হয়, অর্থাৎ তোমার পথের প্রয়োজনগুলো তোমার সঙ্গে রাখবে, ফাইন্না খাইরা যাদের তাকোয়া, যদিও সবচাইতে উত্তম মানে উত্তম তোমার পথের পাথেও হলো তাকোয়া, তোমার এই হজের পথের সর্বোত্তম পাথেও বা সর্বোত্তম মানে পথের যাকে বলে যে প্রয়োজন যেটা তোমার, পথের সম্বল যেটা তোমার সেটা হলো তাকোয়া বা আল্লাহর ভয়, অর্থাৎ তুমি আল্লাহর জন্য হজ করতে যাচ্ছ, অতএব আল্লাহর ভয়টাই তোমার সর্বোত্তম পাথেও। ওয়াত্তাকু ইয়া উলিল আলবাব, আল্লাহকে ভয় করো ওহে বিচক্ষণ বা ওহে বিচক্ষণ বা ওহে বিবেচনার বিচক্ষণ বিবেচনার অধিকারী। 198 লাইসা আলাইকুম জুনাহুন, নেই তোমাদের উপরে কোনো অভিযোগ, আন্তাব তাগু ফাদলাম মিন রাব্বিকুম, যদি তোমরা পেতে চেষ্টা করো বা সন্ধান করো তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহ, অর্থাৎ দেশ থেকে কোনো মালামাল নিয়ে গেছো সেটা ওখানে বিক্রি করেছো,
বা ওখানে স্থানীয়ভাবে বহু মানুষ আছে যারা জায়গা থেকে নড়াচড়া করতে পারে না বা উপস্থিত জিনিস কোথায় পাওয়া যায়, তুমি সেখান থেকে কোনো একটা জিনিস পাইকারি কিনে খুচরা বিক্রি করলে এতে কোনো পাপ ধরা হবে না তোমার উপরে। ফাইদা আফাত্তুম মিন আরাফাতিন, যখন ফিরবে তোমরা আরাফাত থেকে, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তখন স্মরণ করবে তোমরা মানে আল্লাহর, যাকে বলে যে আল্লাহর মানে আল্লাহর কি বলবো, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ মাশআরিল হারাম অর্থাৎ মানে আল্লাহর স্মরণ যেখানে হতে পারে সেইখানে, অর্থাৎ ইনদাল্লাহ আটকে গেলাম। ফাইদা আফাত্তুম মিন আরাফাতিন, যখন তোমরা ফিরবে আরাফাত থেকে, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, অর্থাৎ আমরা যেটা, আমি অন্য একটা শব্দ বলতে চেয়েছিলাম, আমরা যেটা মুজদালিফা বলি। এখন এই মুজদালিফা কেন বলি এর কথা আমার জানা নেই, যদি কারো জানা থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার জানা নেই। মুজদালিফা হয়তো জায়গার নাম হিসেবেই আমি চিনি, কিন্তু ইনদাল মাশআরিল হারাম, তো পবিত্রতার মানে স্মারক যেখানে, সেই পবিত্রতার স্মরণ স্মরণভূমির কাছে, পবিত্রতার স্মরণভূমির কাছে, যেটাকে আমরা বাই নেম বা মানে মুজদালিফা হিসাবে চিনি। যখন আরাফাত থেকে ফিরবে তখন স্মরণ করবে আল্লাহর, এখানে আমরা বলতে চাই যে তোমরা আলোচনা করবে আল্লাহর, আলোচনা করবে আল্লাহর, আল্লাহর মানে আল্লাহর স্মরণ ভূমির, আল্লাহর মানে স্মৃতিচারণের বা স্মরণ বা স্মরণ যাকে বলে যে স্মরণের বা যেখানে যেখানে স্মরণ হয় সেখানে, মাযাল্লাহ ওয়াজকুরু হু কামা হাদাকুম, এবং স্মরণ করবে তাকে তোমরা যেভাবে তিনি তোমাদেরকে নির্দেশ করেছেন। এখন সেইরকম কোনো নির্দেশনা কিন্তু এখানে আমরা পাইনি, এর আগেই যে কথাটুকু আছে যে ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। এখন এই স্মরণ কি, আমরা যেমন জিকির বলতে আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই কটা জিনিসই আমরা বুঝি, এরকম কিছু কি? অথবা কেন হজ করতে বলেছেন, কী জন্য আমরা হজে এলাম, এবং আল্লাহ তাআলা হজে আসলে কী কীভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে পারেন, বা হজ যদি সম্পূর্ণ আল্লাহর জন্য হয়, এই যে কথাগুলো, এগুলোর আলোচনা পর্যালোচনা, এগুলোর উল্লেখ, এগুলো কি জিকির নয়? ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাল দাল্লিন, এই যে নির্দেশনা তোমাদেরকে দেওয়া হচ্ছে এই জন্যই দেওয়া হচ্ছে যে যদিও তোমরা কিছু আগেই, তোমরা কোথায় ছিলে, একেবারে বিভ্রান্তদের মধ্যে ছিলে, সুম্মা ফিদু মিন হাইসু আফাদান নাস, অতঃপর তোমরা ফিরবে সেখান থেকে যেখান থেকে সকল মানুষ ফেরে। এই বিষয়টাও একটু বিশেষভাবে উল্লেখযোগ্য যে মক্কার স্থানীয় যারা, বিশেষ করে সর্দাররা, মানে সর্দাররা এই রীতি চালু করেছেন, এবং স্থানীয়রাও মানে তারা আরাফাতে যেত না, তারা ওই মুজদালিফা পর্যন্ত গিয়ে ফিরে আসত। আমরা স্থানীয়, আমরা তো গেছি একবার জীবনে, একবার গেছি, কিন্তু হজ করতে গেলেই তোমাকে, হজ মানে আরাফাতে যাওয়াটাই হলো হজ। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, অতপর তোমরাও ফিরবে সেখান থেকে যেখান থেকে সকল মানুষ ফেরে, ওয়াস্তাগফিরুল্লাহ, এবং ক্ষমা প্রার্থনা করো আল্লাহর, ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। এই জায়গাটায় একটু মানে যদি ভেতরে সন্ধান করতে যাই বা ভেতর দিকে একটু সন্ধানী দৃষ্টি চালালে যেটা দেখা যায় সেটা হলো মক্কার স্থানীয়দেরকে যেন বিশেষভাবে কথাটা বলা, বাইরে থেকে যারা যায় তারা তো মক্কার স্থানীয়দেরকে অনুসরণ করবে। যেমন আমাদের দেশে কথায় আছে মালুম বলি আমরা, মোয়াল্লেম যেটাকে বলা হয় আমাদের সংক্ষেপে মালুম বলি আমরা, সেই আমাদের দাদা এবং সেই সময়কার সেই প্রজন্মের লোকেরা যে হজ করতে যেতেন, তো মালুম ছাড়া তো এক কদমও তাদের হাঁটার কোনো পথ ছিল না, উপায় ছিল না, তো মালুম কারা, মালুম তো এই মক্কার লোকেরা। তো এই জন্য বিশেষভাবে মক্কার লোকদের জন্যই, কারণ এই যে ঘরের পেছন থেকে আসা
যে এই জায়গাটায় 189-তে যে কথাটা বলা হলো যে কোনো পুণ্য নেই এই সংস্কারে যে তোমরা আসবে ঘরে, তোমাদের ঘরে, ঘরের পেছন দিয়ে, মানে হজ চলছে এ সময় আমি হজের নিয়ত করেছি বা আমি অন্যান্য হাজিদেরকে নিয়ে হজ করব বা হজ করাবো, এ সময় ঘরে তোমার যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে তোমার ঘরের পেছন দিয়ে আসার মধ্যে কোনো পুণ্য নেই, পুণ্য আছে আল্লাহর ভয়। এই কথাটা কিন্তু 189-তে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে। তাহলে বোঝাই যায় ব্যাপারটা যে এরকম ঘরের পেছন দিয়ে, এটা কিন্তু একেবারে পরিষ্কার করে 196-তে বলা হলো যে এখানে যা কিছু বলা হলো বা এই যে রোজার হজের সঙ্গে যদি একটা ওমরা করো তুমি, এটা যদি তুমি ভোগ করতে চাও, এটা যদি সুযোগ নিতে চাও, তাহলে তোমাকে একটা কোরবানি দিতে হবে, আর নাহলে রোজা রাখতে হবে 3 দিন ওই সময়, 7 দিন বাড়িতে ফিরে। এই ব্যাপারটাকে বলা হলো জালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মসজিদুল হারাম। এই নিয়মটা বা এই এই ব্যাপারটা তার জন্য হতে হবে যার পরিবার মানে মসজিদে হারামের একেবারে, তাহলে বুঝে নিন ওই অঞ্চলের নয়, তাহলে বিশেষভাবে মসজিদুল হারাম অঞ্চলের লোকদের জন্যই কথাটা বলা এবং তার সঙ্গে বিদেশিদের ব্যাপারটা সঙ্গে অনুসঙ্গ হবে, ব্যাপারটা বুঝে নিন। এবং এর আগেই যে আছে যে তোমরা যুদ্ধ করো, তোমরা বের করে দাও তাদেরকে যেখান থেকে তোমাদেরকে বের করে দিয়েছে, তো এই সমুদয় ব্যাপারটা যেমন 189 থেকে ইয়াস আলুন কানিল আহিল্লা জিজ্ঞেস করে তোমার কাছে, ব্রাকেটে হবে হে রসুল নতুন চাঁদগুলো সম্পর্কে, তো এই যে প্রসঙ্গটা শুরু হলো এই প্রসঙ্গটায় কিন্তু যুদ্ধের কথা করতে গেলো, হুট করে এলো না। তো যুদ্ধের কথা কেন বলা হলো, যে মক্কার স্থানীয় লোকদের মধ্যে অনেক ধরনের কুসংস্কার তারা বানিয়ে নিয়েছিল যা পরিষ্কার করতে হবে। 199-তে এসে বলা হলো সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, তোমরাও ফিরবে সেখান থেকে যেখান থেকে সকল মানুষ ফিরে, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, এবং ক্ষমা প্রার্থনা করো আল্লাহর, নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ পরম করুণাময়। 199